এমন কাজ তোমরা বেশি বেশি করো সাহাবারা প্রশ্ন করলেন মাহিয়া রসুল আল্লাহ এমন কাজ কি আমাদেরকে আপনি জানা দেন আল্লাহ নবী বললেন এই কাজ এই হাদিসের মধ্যে নবী পাঁচটা কাজের কথা বললেন এক নাম্বার আত্মাকবীর আল্লাহ আকবর বেশি বলা দুই নাম্বার ইলাহা ইল্লাল্লাহ বেশি বলা তিন নাম্বার আত্মাহমিদ আলহামদুলিল্লাহ বেশি বলা চার নাম্বার একটা বিলাক পাঁচ নাম্বার লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লা বলা একহাদিশ এর মধ্যে আল্লাহ বলেন লা হাওলাওয়ালা কুবাতা ইল্লা বিল্লাহ কানজুম্মিন কুনুজির জান্না লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ অমাগ্রস্ত ব্যক্তিরা যদি বেশি বাদ করে তাহলে তাদের অভাব অনটন দূর হয়ে যাবে কারণ সে জান্নাতের ধন অর্জন করবে এই জন্য আমাদের সময়গুলা এগুলা যেন অনর্থক না কাটে জিকির শূন্য না থাকে মানুষ দুইটা নেয়ামতের ব্যাপারে বড়ই উদাসীন এক নাম্বার সুস্থতা দুই নাম্বার ফারক অবসরতা সুস্থতা নামক নিয়ামতের সময় শয়তান মানুষকে প্রচুর পরিমাণে গুনা করায় অবসর সময়ে শয়তান মানুষকে গুণা করায় অবসর আছেন শুক্রবার দিন দিন অফিস নাই ওই মানুষকে শয়তান গুনা করায় বাসে বসা ঢাকা যাইতে সময় সময়লার সময়ের প্রয়োজন এখন মধ্যে বসা কি করবেন শয়তান তখন আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করাইতে চায় অবসর সময় শয়তান মানুষের মাধ্যমে গুণা করাইতে চায় সুস্থ অবস্থায় শয়তান মানুষকে গুনা করাইতে চায় নবীজি বলেন আমার উম্মত এই দুইটা বিষয়ে বেশি উদাসীন একটা হলো সুস্থতা আরেকটা অবসরতা এই জন্য সত্যি কথা সুস্থতার সময় যেই পরিমাণ আল্লাহ আল্লাহ বলা যায় অসুস্থতার সময় চাইলেও ওই পরিমাণ আল্লাহ বলা যায় না সুস্থতার সময় যেই পরিমাণ বলতে পারবেন অসুস্থতার সময় চাইলেও পারবেন না কষ্ট হবে আসবে না তাই নবীজি বললেন সুস্থতাটা এই নেয়ামতের সময় মানুষ বড় উদাসীন আরেকটা হলো অবসর সময় এই সময়গুলোতে মানুষ বড় উদাসীন আল্লাহ আমাদের সকলকে সময়ের মূল্যায়ন

أك نمبر سبحان الله دوين نمبر الحمد لله تن نمبر لا إله إلا الله تن نمبر الله أكبر نبيجي بلالا تسميانا غلامك رباحا ولا نجيحا أرد برنونا لا تسميانا كا غلاما رباحا نبيجي بلالا أنتر صحابا حضرة سمرة ابن جندب رضي الله تعالى عنه كي الله نبي بلالا سمرة দুনিয়ার মধ্যে চারটা কথা সবচাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় এক নম্বর সুবাহান আল্লাহ দুই নাম্বার আল তিন নাম্বার লা ইলাহা ইল্লাহ্ চার নাম্বার আল্লাহ আকবান এরপর নবী বলেন সামুরা তুমি তোমার ছেলের নাম কখন রবাহ রাখবা না কি না রবাহ মানি হলো লাভবান হওয়া তোমার সন্তানের নাম তুমি রবাহ রাখবা না রবাহ এটা নবীজি বললেন তুমি তোমার সন্তানের নাম রবাহ রাখবা না ওয়ালা নাজিহান তোমার সন্তানের নাম তুমি নাজিহ রাখবা না নাজিহ মানে হলো সফল কাম এটা রাখবা না ওয়ালা আফলাহা তোমার সন্তানের নাম তুমি আফলাহ রাখবা না আফলাহ মানে অধিক সফল কাম আফলাহ মানে কি অধিক সফল কাম এইগুলা তুমি তোমার সন্তানের নাম কখনো রাখবা না রসুল আকরাম সাল্লি সাল্লাম কেন ফাইদ নাকা তাকুলু সাম্বা হুয়া পারো অনেক সময় তোমরা বলবা রবাহ কোথায় আইসা বলবা এই জায়গায় কি রবাহ আছে রবা আসল ছেলের নাম তো বলতে পারো তোমরা ওহু লা কোনো তখন ওই ব্যক্তি বলবে লা এখানে রবাহ নাই মাখানে এখানে লাভ নাই আসলে এখানে তোমার ছেলে নাই এই জাতীয় নাম রাখলে অনেক সময় মানুষ বলবে একটা অন্য মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে তা এই নামগুলা রাখবা তো বললেন রবাহ রাখবা না আফলাহ রাখবা না নাজিহ রাখবা না কেউ আমাকে আপনাকে বললো আরবদের মধ্যে হালিদ নাজিহ হাকুনা এখানে কি নাজি আছে তো আমি বললাম লাইস নাজিহ এখানে নাজিহ নাই মানে এখানে সফল কাম নাই আসলে সফল কাম নাই এরে উদ্দেশ্য না উদ্দেশ্য তো নাজিহ নামে ছেলেটা এখানে নাই নবীজি বলেন তুমি বলবা ছেলের কথা অন্য মানুষ ধারণা করবে এই জায়গায় মনে সফলতা নাই ঠিক ঠিক বললেন ছেলের নাম রবাহ রাগবানা না রাগবানা রাখবা না আফলাহ যাই হোক এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথমে বললেন আল্লাহর কাছে প্রিয় কালাম হলো চারটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জাগ্রত অবস্থায় আমাদের সময়গুলা যেন নষ্ট না হয় আল্লাহ সময়গুলাকে মূল্যায়ন করার দান করেন আমিন তিরমিজি শরীফের 3380 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الرسولullah sallallahu alayhi wasallam আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহর নবী বলেন মা জালাসা কওমুন মাজলিসান কোন সম্প্রদায় যখন কোন মজলিসের মধ্যে বসে বসার পর লাম ইয়াজকুরুল্লাহ ফি ওই মজলিসের মধ্যে যদি আল্লাহর নাম না নেওয়া হয় ওয়ালা ইউসাল্লু আলা নবিহিম নবীর উপর যদি দুরূদ পড়া না হয় ইল্লা কানা আলাইহিম তিরাতুন কোন মজলিসের মধ্যে তোমরা বসলা বসার পর ওই মসজিষের মধ্যে যদি আল্লাহর নাম না নেওয়া হয় নবীর নাম না নেওয়া হয় মানে নবীর উপর দূরত পড়া না হয় নবীজি বলেন ওই মসজিষের উপর আল্লাহর পক্ষ থেকে গজব হবে তিরতুন শব্দের অর্থ আফসুসের কারণ হতাশার কারণ নবীজি বলেন আল্লাহ চাইলে ওই মসজিষের মানুষগুলাকে মাফ করতে পারেন আল্লাহ চাইলে ওই মসজিষের মানুষগুলাকে শাস্তি দিতে পারেন আকরাম সাল্লাম বলেন কোনো সম্প্রদায় এক মসদিষে বসে বসার পর সেখানে যদি আল্লাহর নাম না নেয় রসুল সাল্লাহ আলি সাল্লামের উপর যদি দুরুদ না পড়ে ইল্লা কানা আলিহিম তিরতুন তাহলে তাদের জন্য আফসুসের কারণ হবে হতাশার কারণ হবে গজবের কারণ হবে এই জন্য আমাদের কোন বৈঠক কোন মসজিদ যেন আল্লাহর জিকির শূন্য না থাকে এই জন্য একটু চিন্তা করেন যেই এই মধ্যে তিন ঘন্টা গানের কনসার্ট হয় শুরু থেকে শেষ পর্যন্ত ওই মসজিষের মানুষগুলার কি অবস্থা রসুফ সাল্লাহ আলী সাল্লাম বলেন যেই মসদিষে আল্লাহর নাম না নেওয়া হয় রসুল সাল্লি সাল্লামের উপর দুরুত পড়া না হয় ওই মজলিসের জন্য আফসুসের কারণ তথা আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ ওই রসুল আকরাম সাল্লি সাল্লাম জাগ্রত অবস্থায় আমাদের একটা বৈঠক যেন জিকির শূন্য না হয় আবু দাউ শরীফের এক হাদিসে বলেন আমি আর উনি দুইজনে বৈশা রয়েছি এক জায়গায় এমনি দুইজন বৈশাখে কথা বলতেছি নবী বলেন এই দুইজনের মসদিষ যেন জিকির শূন্য না হয় আবু দাউ শরীফ হাদিস নাম্বার চার হাজার আটশো পঞ্চান্ন নাম্বার হাদিস কল আর ল হিসল্লা হিওসাল্লাম এটা আবু র অধিয়ন ল হ তাআলা বর্ণনা আদাল বি বলেন মান ক আদা মা ক আদা কোনো ব্যক্তি কোন মস্তিষ্কের মধ্যে পড়ছে কোন বৈঠকের মধ্যে পড়ছে এই দেখেন আমি একটা চেয়ারে বসলাম এটা বৈঠক এটা একটা বৈঠক মান ক আদা মা ক আদা কোনো মানুষ কোন একটা বৈঠকের মধ্যে পড়ছে ওয়ালা মেদপুরিল্লা ওই জায়গায় আল্লাহ নাম নে নাই কোন বৈঠকে বসছে আল্লাহর নাম নেয় নাই কান আলে হিমতেরাতুন তার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে হতাশার কারণ হতে পারে না এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে হতাশার কারণ হতে পারে এই হাদিসটা আবু দাউদ শরীফের চার হাজার আটশো ছাপ্পান্ন আটশো ছাপ্পান্ন নাম্বার হাদিসের বর্ণনা তো নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন রমানিত তাজা আহ কোনো ব্যক্তি যদি রাতের বেলা বিছানায় মাথা লাগায় ওয়ালাম ইয়াজকুরুল্লাহ আল্লাহর নাম না নেয় কয় কোনো ব্যক্তি মাথা লাগায় কিন্তু আল্লাহর নাম নেয় না রসুল সাল্লা সাল্লাম বলেন কান আলিহি তেরাতুম মিন আল্লাহ এই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে এই ঘোমটা হতাশার কারণ হতে পারে মাথা লাগাইছে বালিশের মধ্যে আল্লাহর নাম নেয় নাই এবার আবু দাউদ শরীফের চার হাজার আটশো নাম্বার হাদিস শোনেন এই বৈঠকে আমরা বসে রয়েছি না একটা মজলিশে নবীজি বই কি বলে দেখেন আপনার বন্ধু যারা গানের কনসার্টে যায় তাদেরকে বললেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি বলেন মা মিন কওমিন ইয়াকুমুন মিন মাজলিসিন লা ইয়াজকুরুনাল্লাহ কোন সম্প্রদায় যখন এমন একটা বৈঠকের মধ্যে বসে যেই বৈঠকের মধ্যে একবারও আল্লাহর নাম না নেওয়া হয় ইল্লা কামু আন মিসলি জি মার ওই মজলিসটা এমন হয়ে যায় যেন ওই মজলিসের মধ্যে মরা গাধার গোস্ত পরিবেশন করা হয়েছে একটা মজলিস গানের মজলিস এখান থেকে উঠলো সেখানে কোনো জিকির হয় না নবীজি বলেন কেমন যেন মরা গাধার ভোজন সভা করা হয়েছে আর ওই ভোজন সভা থেকে মানুষ গুলা উঠছে যে না নেওয়া হয় আল্লাহ আমাদের সকলকে আমাদের প্রত্যেকটা বৈঠক আমাদের প্রত্যেকটা মসজিদ যেন জিকির শূন্য না থাকে জাগ্রত অবস্থায় প্রত্যেকটা মুহূর্ত যেন আল্লাহ স্মরণে কাটাইতে পারে আল্লাহ তৌফিক দান করে এবার দেখেন রসুল সাল্লাম আবু দাউদ শরীফের চার হাজার আটশো ছাপ্পান্ন নম্বর হাদিসে বলছিলেন যে ব্যক্তি বিছানায় মাথা লাগায় বালিশে মাথা লাগায় মানিক তজ আহান বিছানায় মাথা লাগায় ঘুমানোর জন্য আল্লাহর নাম না নেয় তার জন্য এটা আফসুসের কারণ হতে পারে এই আমাদের ঘুমানোটা নিদ্রা অবস্থাটা যেন সুন্না মোতাবেক হয়